আজকে আমরা বিভিন্ন ভাবের যে কারকতা সেই বিভিন্ন ভাবের কারকতা নিয়ে আমরা আলোচনা করব। বারোটি যে আমাদের যে আমাদের যে রাশিচক্রে যে বারোটি রাশি আছে সেই বারোটি রাশি অনুযায়ী আমাদের বারো ধরনের আমাদের ভাব আছে, তাদের প্রত্যেকটা ভাবেরই আলাদা আলাদা কারকতা আছে। তো আমরা এখানে একটা পিকচার দিয়েছি, সেই পিকচারে আমরা চার্টের আকারে দেখিয়েছি যে লগ্ন ভাব বা তনুভাব, ধনভাব, সহজ ভাব, এভাবে পরপর অ্যান্টি ক্লক অনুযায়ী যেভাবে আমরা জন্মকুণ্ডলীর বিচার করি সেই অনুযায়ী কিন্তু আমরা চারটি তৈরি করেছি। যেমন মেষ রাশিতে আমরা মেষ রাশিকে আমরা লগ্নভাব ধরেছি, যেটা লগ্নভাব বা তনুভাব, ওটা ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসের যে ওটাকে আমরা ধনভাব বলছি, ধনভাব বলছি। তো এইভাবে কিন্তু তৃতীয় ভাব সেটি সহজ ভাব, চতুর্থ ভাব শিক্ষার ভাব, আবার বন্ধুর ভাবও। তো এইভাবে আমরা পরপর দেখিয়েছি। তো আমরা এবার প্রত্যেকটা ভাব এবং তাদের কারকতা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা লগ্নভাব বা তনুভাবে আসছি। তাহলে লগ্নভাব বা তনুভাব যেটাকে আমরা ফার্স্ট হাউস বলে জানি, তো সেই ফার্স্ট হাউস কিসের কারকতা দেয়? না, এই ভাব নির্দেশ করছে আমাদের শরীরকে নির্দেশ করে, আমাদের বর্ণ, আমাদের রং কেমন হবে, আমাদের আকৃতি কেমন হবে, আমাদের দৈর্ঘ্য কেমন হবে। একজন জাতকের, যে জাতকের চার্ট বিচার করা হবে তার দৈর্ঘ্য কেমন হতে পারে এই সম্পর্কে আমরা একটা ধারণা পাই, তার রূপ সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি লগ্নভাব বা তনুভাব থেকে। এবার আমরা চলে আসব দ্বিতীয় ভাব বা ধনভাব। এই ধনভাব নির্দেশ করে কি? না, সঞ্চিত ধন, অর্থ, কুটুম্ব, প্রাথমিক শিক্ষা, বাড়িতে যে আমরা প্রাথমিক অবস্থায় আমরা একটা শিক্ষা গ্রহণ করি সেটা কতটা হবে, মানে স্কুলে যাওয়ার আগে, প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, সেই শিক্ষাটা কিন্তু সেকেন্ড ভাব থেকে আমরা পাচ্ছি। মানে ধনভাবে শুধু ওই ভাবের দেখতে গেলে আরও কিছু কারকতা আছে, যদিও ওর নাম হচ্ছে ধনভাব, কিন্তু সেখানে কিন্তু আমরা সঞ্চিত অর্থের সঙ্গে আমরা কুটুম্ব, মানে আমাদের যে সমস্ত কুটুম্ব বা আত্মীয় পরিজন হবে, এবং প্রাথমিক যে শিক্ষাটি, একেবারে প্রাথমিক শিক্ষা, বাড়িতে যেটা আমরা পড়াশুনো করি তার সম্পর্কে একটা ধারণা আমরা পাবো, বাড়ির পরিবেশ কেমন হবে পড়াশুনোর দিক থেকে তার ধারণা আমরা একটা পাবো, কারণ সেকেন্ড ভাব পরিবারেরও ইন্ডিকেশান দেয়। এবং কেনা বেচা, যে কোনো কেনা বেচা সঙ্গে যুক্ত ব্যক্তি, সেক্ষেত্রে তার যদি তার ব্যবসার সঙ্গে জাতক যুক্ত থাকে সেক্ষেত্রে সেকেন্ড ভাবটিকেও দেখতে হবে, কেনা বেচার ক্ষেত্রে কতটা সে সাফল্য পাবে। খাদ্যদ্রব্য, কী ধরনের খাবার সে খাবে, তার টেস্ট কেমন হবে, মুখের রুচি কেমন হতে পারে, কোন খাদ্যের প্রতি তার আগ্রহ বেশি থাকবে, এবং চোখ, মুখ, বাক্য, মন, নাক ইত্যাদি। তো এই হচ্ছে ধনভাব। এবার আমরা চলে আসবো তৃতীয় ভাব, যেটাকে আমরা সহজ ভাব বলে উল্লেখ করেছি, যেটি আমরা চার্টে মিথুন রাশিকে আমরা সহজ ভাব ধরেছি। তো এই তৃতীয় ভাব বা সহজ ভাব, এটা থেকে আমরা কী কী জিনিস বিচার করব বা এই ভাবের কারকতা কী? ছোট ভাই বোন যারা আছে তাদের বিচার আমরা করব, তাদের সঙ্গে আমাদের রিলেশন কেমন হতে পারে সেই সম্পর্কে একটা আমরা ধারণা পাব। এবং আমাদের চেষ্টা, আমাদের চেষ্টা কীরকম হতে পারে কোনো কিছু বিষয়ে, আমাদের নিজস্ব যে আন্তরিকতা বা ইচ্ছাশক্তি বা চেষ্টা সেটা কতটা থাকতে পারে তার একটা ধারণা আমরা পাব তৃতীয় ভাব বা সহজ ভাব থেকে। এবং কোনো জবের ক্ষেত্রে আমরা বদলি হবে কি না, ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের তৃতীয় ভাবকে দেখতে হবে। আমরা হয়তো কোনো বিচার করছি কোনো একটি সময়ে, তো সেখানে তখনকার যে দশা, অন্তদশা, প্রত্যন্ত দশা, সেটা যদি তৃতীয় ভাবে চলে তার বদলির সময় কখন হবে, অনেকে জানতে চায় যে আমার জবে বদলি কখন আছে। তো যখন যখন তৃতীয় ভাবের যে অধিপতি তার দশা, অন্তদশা, প্রত্যন্ত দশা যখন যখন চলবে, বিশেষত প্রত্যন্ত দশা, তখন কিন্তু একটা বদলির যোগ তৈরি হবে। তো আমরা যদি ভাবের কারকতাগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু
কোথাও সেভাবে অ্যাপ্লাই করতে পারবো না। এই ধারণাগুলো থাকলে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রেডিকশন করার সময় বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারবো। তাহলে তৃতীয় ভাব বা সহজ ভাব এটি হচ্ছে আমাদের ছোট ভাই বোনের যেমন কারকতা দেয়, তেমনি আমাদের চেষ্টা কেমন হবে এবং বদলি জবের ক্ষেত্রে জব ট্রান্সফার কখন হবে তার একটা ধারণাও কিন্তু তৃতীয় ভাব থেকে আমরা পাই এবং আমাদের মধ্যে পরাক্রম কতটা আছে। অনেকের মধ্যে একটু ভীতু প্রকৃতির হয়, তার মধ্যে একটা সাহস কম থাকে বা দৈহিক শক্তিও কম থাকে, তো সেগুলো একটা ধারণা পাওয়া যাবে তৃতীয় ভাব দেখে। এবং তৃতীয় ভাবে আরও কিছু জিনিস আমরা জানতে পারি, যেমন ধৈর্য, হাত, দাস দাসী, আশ্রিত ব্যক্তি, এদের সম্পর্কে একটা আমরা ধারণা পাই। তো মুখ্য ব্যাপারগুলি প্রথমে আমি যেগুলি বললাম সেগুলি। এবার চতুর্থভাবে চলে আসবো আমরা, যেটাকে আমরা চাটে কর্কট রাশিতে দেখিয়েছি, শিক্ষা ভাব বা বন্ধু ভাব। তাহলে এই ভাব কি নির্দেশ করছে? এই ভাব নির্দেশ করবে মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে, মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, চতুর্থ ভাব থেকে আমরা জানতে পারবো। এবং সুখ, গৃহসুখ কেমন হবে তারও একটা ধারণা আমরা চতুর্থ ভাব থেকে পাব। এবং শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে চতুর্থ ভাব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে আমরা শিক্ষার তো বিভিন্ন স্টেজ আছে, যেমন আমি বললাম যে বাড়িতে যে শিক্ষাগুলি হবে সেটি যেমন সেকেন্ড ভাব, তারপর প্রাইমারি স্কুলে যাওয়া থেকে যে প্রাথমিক শিক্ষা আমরা পাচ্ছি সেটা কিন্তু চতুর্থ ভাব থেকেই দেখতে হবে। শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম আর নবম, একাদশ, এই ভাবগুলোর একটা কারকতার দরকার আছে। উচ্চশিক্ষা পর্যন্ত যাবে কি না একজন জাতক, এগুলো কিন্তু মেন ভাব কখনো হয়ে যাচ্ছে, কোনোটা সাপোর্টিং ভাব হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ভাবের পরেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, বিশেষত মাধ্যমিক পর্যন্ত যে শিক্ষা সেই শিক্ষার ক্ষেত্রে চতুর্থ ভাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা চলে আসবো কি, ভূসম্পত্তি। আমাদের আগে আমরা দ্বিতীয় ভাব থেকে বলেছিলাম সঞ্চিত অর্থ, ক্যাশ ইন হ্যান্ডের কথা বলেছিলাম, কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকছে। আর চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের সেই ধরনের সম্পদ নয়, আমাদের এখানে ভূসম্পত্তি, স্থাবর সম্পত্তি যেটাকে আমরা বলছি, জমিজমা, বাড়ি, গাড়ি, পিতৃধন, সম্মান, হার্ট, হার্টের ইন্ডিকেশনও দেয়, এগুলোর কারকতা আমরা চতুর্থ ভাব থেকে পাই। মা আর গৃহসুখ এগুলোর তো কারকতা আছে, শিক্ষার কারকতা তো আছে। এবার আমরা চলে আসবো পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমরা এখানে চাটে আমরা সিংহ রাশিতে পড়েছি দেখিয়েছি, সেটি সন্তান ভাব বা প্রতিভার ভাব। এই ভাব কি আমাদের নির্দেশ করবে না, সন্তান সুখ আমরা কেমন পাবো বা সন্তান জন্মানোর সময় কোনো সমস্যা হবে কি না, সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেই সম্পর্কে একটা আমরা ধারণা পাবো। আর প্রতিভার ক্ষেত্রে আমাদের বুদ্ধি কীরকম কী হবে, উপস্থিত বুদ্ধি, প্রতিভা কেমন থাকবে আমাদের, প্রেমেরও একটা ধারণা পাই পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব সন্তান ভাব, প্রতিভা ভাব এবং প্রেমের ভাবও, তো নারী পুরুষের যে প্রেম হয় তো সেক্ষেত্রেও কিন্তু পঞ্চম ভাবের একটা কানেকশান দরকার হয়ে পড়ে। 2-5-11 আমরা জানি, এই 2-5-11 ভাবের কানেকশান থাকলে কিন্তু আমাদের প্রেমজ ক্ষেত্রে একটা সাফল্যর ইন্ডিকেশন আমরা থাকে, কারণ এখানে পঞ্চম ভাব প্রেমের ভাব, দ্বিতীয় ভাব সদস্য বৃদ্ধি বা একটা সম্পর্ক তৈরির ইন্ডিকেশান দেয়, আর একাদশ ভাব তো সাফল্য আমরা জানি। তো যাই হোক, তো এখানে পঞ্চম ভাবটা তখন মেন হাউস হয়ে যাচ্ছে, তার সঙ্গে সাপোর্টিং হাউস হিসাবে 2 নম্বর হাউস এবং একাদশ ভাব চলে আসছে। তাহলে পঞ্চম ভাব আমাদের সন্তানের কারকতা দেয় এবং বুদ্ধি, প্রতিভা, প্রেম এবং পেশাগত শিক্ষা। আমরা যেটা বলেছিলাম যে শিক্ষার সঙ্গে অনেকগুলো ভাব যুক্ত আছে, তো এক্ষেত্রে পঞ্চম ভাবটাও কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত। পঞ্চম ভাব পেশাগত শিক্ষা, পেশাগত শিক্ষার সঙ্গে কিন্তু পঞ্চম ভাব জড়িয়ে আছে। আমরা কোনোরকম কোনো একটা পেশা নির্দেশিত কোনো একটা দিকে আমরা পড়াশুনো করব, তো সেটা আমি করতে পারবো কি পারবো না সেটা কিন্তু পঞ্চম ভাবের কারকতা থাকলে আমরা বলে দিতে পারি যে এ প্রফেশনাল লাইনে যাবে। প্রফেশনাল লাইনে শিক্ষা লাভ করলে এর উন্নতি বেশি আছে। পঞ্চম ভাব থেকে আমরা জ্যোতিষশাস্ত্র সম্পর্ক তার কতটা কি, মানে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ তার থাকে বা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় তার ক্ষমতা কতটা হবে
ज्योतिषशास्त्रे तार कतटा अभिज्ञता थाकबे एकटा एकजन অ্যাস্ট্রোলজারের তারও ধারণা পাওয়া যায়। এবং বিজ্ঞান এবং ফাটকা কোনো কিছুতে কি ইনভেস্ট করবে কি না, লটারি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ফাটকা, জুয়া ফাটকা, এই যে জায়গাগুলি, তো তাতে কেউ কতটা সাফল্যভাবে ইনভেস্ট করলে তার একটা ইন্ডিকেশন আমরা পঞ্চম ভাব দিকে পাই। ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবকে আমরা কি বলছি না, এখানে যদি কন্যা রাশিতে পড়েছে এটি শত্রু ভাব। এই ভাব কি নির্দেশ করছে না, শত্রু, রোগ, ক্ষত, বাধাবিঘ্ন, দাসত্ব, চাকুরি এবং মামা মামি, জ্ঞাতি, মামলা, কম টাকা, ঋণ ইত্যাদির একটা ইন্ডিকেশন আমরা পাই শত্রুভাব ষষ্ঠ ভাব থেকে। তাহলে আমরা যে এই শত্রুভাব, এই ভাবটি হচ্ছে গুপ্ত শত্রুতার কথা বলে এবং বিভিন্ন রোগের সম্বন্ধে, মানে একজন জাতক কোন কোন রোগে ভুগতে পারে তার ইন্ডিকেশন আমরা ষষ্ঠ ভাব থেকে পাই। এবং দাসত্ব, চাকরি, একজন চাকরি পাবে কি না প্রফেশনাল লাইনে, সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে, দশম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবের একটা কানেকশান দরকার হয়ে পড়ে। একজন জাতক বা জাতিকা সে চাকরি করবে না ব্যবসা করবে, এরকম একটা প্রশ্ন নিয়ে আসে অনেকে, তখন দশম ভাব সাপেক্ষে আমরা দেখব তার সঙ্গে ষষ্ঠভাবের কানেকশান আছে কি নেই। আর মামা মামি, মামা বাড়ির সাথে সম্পর্ক কেমন হবে সেটাও কিন্তু ষষ্ঠভাব থেকে বোঝা যাবে। জ্ঞাতি, জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক কেমন হবে ষষ্ঠভাব থেকে। এবং ষষ্ঠভাবের গুরুত্বপূর্ণ একটা কারো কথা, মামলা মকদ্দমা, একজন জাতক মামলা মকদ্দমায় জড়িয়ে যাবে কি না সেটাও কিন্তু ষষ্ঠভাব, মেন হাউস, মুখ্য হাউস হিসাবে।